রাজু ছিলেন, আপনাদের সবাইকে স্বাগত। তো দেখো আজকে আমি আবার খেতে বসে গেছি, তো বাকিটা মা বলবে। তো বলে দাও এখানে আজকে কি আছে। দেখো বন্ধুরা, আজকে রাজা সোনা কী দিয়ে ভাত খাচ্ছে। এইখানে আছে শাক ভাজা আর দু রকমের মাছ আছে। এই মাছটা আমি কাঁচা মাছের ঝাল করেছি সর্ষে দিয়ে। আর এইখানে আছে কুমড়ো দিয়ে, পটল দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে তরকারি ভাত। আর এখানে আছে ডাল। চলো বন্ধুরা খাওয়া স্টার্ট করি। আগে আমি খাবো শাক দিয়ে। শাক হলে আমি খাবার আগে শাক দিয়ে খাই, ওইটাই তো নিয়ম। এই শাকটা ভালো লাগে, দেখো রসুন তো। দেখো বন্ধুরা, শাক দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। এইবার ও কি দিয়ে ভাত খাবে ওই জানে, তরকারিটা দিয়ে। তো বন্ধুরা আমার দাঁতে পাথর লেগে গেছিল, কি ডাটা দিয়ে খাই। এই দেখো কত বড় ডাটা, মোটা মোটা, মিষ্টি মিষ্টি। কুমড়ো আছে, পটল আছে, ডাঁটা আছে। দেখুন বন্ধুরা খেতে খেতে হাঁপিয়েছে, ওই জন্য এইভাবে শুচি। তো এবার একটু মাছটা দিয়ে খাই, হাঁপিয়ে গেছে খেতে খেতে। তো আই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বাটা মাছ, এই যে বাটা মাছ, আর এটা হচ্ছে রুই মাছ, রুই। চলো আগে বাটা মাছটা দিয়ে শুরু করি। ছোটো ছোটো কাটা আছে, মাছের কাঁটা বেছে দেবো। না আস্তে আস্তে খাও। ছোট মূলা তো মাছ আছে। তো দেখুন বন্ধুরা, ও এখন ডাটাটাকে চুষছে। হ্যাঁ এই দেখুন, ওর খাওয়া হয়ে গেছে, ও আর খেতে পাচ্ছে না। ওর সকালবেলা একবার ভাত খেয়েছে মাছ দিয়ে, ওই জন্য এখন আর খেতে পাচ্ছে না। যাই হোক, ও তাও খেয়েছে। এই দেখুন এখানে এক পিস মাছটা আছে আর ভাত আছে, এই ডালটা আছে। দেখো আর একটু খাবি না, ও আর খেতে পাচ্ছে না। তোর খাওয়া দাওয়া শেষ বন্ধুরা,
আজকের জন্য এইটুকুই। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অনেক সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আজকের জন্য এইটুকু, আগামীকাল ফিরে আসছি একটি নতুন ব্লগ নিয়ে। তাদের জন্য টাটা।